বীরভূমের রাজনগরে কানমোড়া গ্রামের ড্রাগন ফল চাষ করে লক্ষপতি হলেন চাষি। গতানুগতিক চাষের পদ্ধতি এবং পরিকল্পনা বাদ দিয়ে লাভবান হওয়ার আশায় নতুন ধরনের চাষের আগ্রহী বর্তমানে অনেক চাষি। এইরকমই প্রথাগত চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে লাভের দিশা দেখছেন রাজনগরের ভবানীপুর অঞ্চলের কানমোড়া গ্রামের চাষি মান্নান খান। রাজনগর এলাকার বরাবরই খরাপ্রবণ এলাকা এবং সেচ ব্যবস্থা ভালো না থাকায় চাষবাস খুব একটা ভালো হয় না। তবু এলাকার চাষিরা ধান চাষের উপরেই ভরসা করে থাকেন, কিন্তু তাতে খুব একটা লাভের মুখ দেখা যায় না। তাই প্রথাগত চাষের পদ্ধতি বাদ দিয়ে ড্রাগন চাষের পরিকল্পনা করেন মান্নান খান। তিনি বছর চারেক আগেই তার বসত বাড়ির সামনে প্রায় 5 একর জায়গায় ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেন। তিনি রানাঘাট থেকে ড্রাগনের চারা আনেন এবং প্রায় 15,000 মতন ড্রাগনের চারা তার ওই জমিতে লাগিয়ে ড্রাগন চাষ শুরু করেন। এই বছরের পর থেকে ফল পেতে শুরু করেন পুষ্টি গুণ এবং আকার আকৃতিতে বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস জাতীয় এই মিষ্টি ফলটিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে হার্টের রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও উপকারে আসে এই ফল। ড্রাগন চাষী মান্নান খান জানিয়েছেন বিঘা প্রতি তার কমপক্ষে 50,000 টাকা লাভ হয়ে থাকে এই ফল বিক্রি করে। ফল বিক্রিতেও কোনো সমস্যা নেই, পাইকারি রেটেই তার বাড়ি থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যান ফল ব্যবসায়ীরা। গতানুগতিক চাষের বাইরে ড্রাগন ফল চাষ করে রাজনগরে আয়ের নতুন দিশা দেখাচ্ছেন ড্রাগন ফল চাষী মান্নান খান। এটা আমাদের রানাঘাট থেকে চারা আনিয়েছিলাম, চারা আনিয়ে এইভাবে সিস্টেমে লাগিয়েছিলাম। তো প্রথমে প্রথম বুঝতে পারছিলাম না যে এর চাহিদা কেমন আছে। এখন দেখছি এর চাহিদা ব্যাপক। এটা আপনার অনেক রকম মেডিসিনে কাজ করে, যেমন গর্ভবতী মহিলারা যদি খান তাদের বাচ্চা ভালো হবে, বাচ্চার বুদ্ধি হবে, বাচ্চার রং পরিষ্কার হবে এবং বাচ্চার কোনো রোগ জ্বালা হবে না এবং মহিলার আপনার সিজার হবে না, নর্মালি বাচ্চা হবে। এইসব গুণাগুণ আছে এই ফলটার এবং আপনার এতে ক্যান্সার, সুগার, জন্ডিস, ডায়াবেটিস এবং পেটের অসুখের জন্য এবং এনার্জি বাড়ায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। মানে অন্যান্য চাষবাস থাকতে এই ড্রাগনের চাষের পরিকল্পনাটা কীভাবে? ড্রাগনের চাষের চা আমাদের এলাকাতে হয়নি, সেই জন্য আমরা ভাবলাম যে এই এলাকায় করলে পরে মানুষের উপকার হবে। এটা একটা মেডিসিন জাতীয় ফল, এই ফলটা খেলে পরে মানুষের অনেক উপকার হবে, মানুষের এনার্জি বাড়বে। একটা ব্যবসায়িক দিকও আছে? হ্যাঁ, এটা ব্যবসায়িক দিক। তো এই ড্রাগন ফল বিক্রি কোথায় কীভাবে করা যায়? ড্রাগন ফল বিক্রি আমাদের সিউড়ি শহরে হয়, সিউড়ি, বোলপুর, মালদা, কলকাতা এখান থেকে সব সাপ্লাই হয়। কতটা জায়গার উপরে বাগানটা? আমরা এটা করেছি 5 একর জায়গার মধ্যে করেছি। কতগুলো গাছ আছে আন্দাজ? গাছ আছে আপনার লাগিয়েছিলাম 15,000 চারা। আচ্ছা, 15,000 চারা লাগিয়েছিলাম। কত বছর এই গাছগুলো? এটা 4 বছর লাগানো হলো। ফল পরের বছর থেকে শুরু হয়ে গেছে। 3 বছর পর থেকে? হ্যাঁ, এটা নিয়ে 3 বছর ফল আমরা বিক্রি করবো। কালারের এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের, লাল, রেড। এক একবারে বছরে মোটামুটি কতগুলো করে ফল আসে গাছে? এক একটা গাছে প্রথম প্রথম আসছিল আপনার 2 কেজি, 4 কেজি, 5 কেজি, এখন আপনার 20 কেজি, 20 কেজি আপে আসবে। যেরকম আগে আগের বছর 15 কেজি এসেছিল, এবছর যত একটা গাছে যত বেশি দিন যাবে। কতগুলো আছে? মোট গাছ আছে 15,000 চারা আছে। 15,000 চারা? হ্যাঁ। একসঙ্গে এতগুলো ড্রাগন ফল বিক্রি হয়? একসঙ্গে বিক্রি হয়। হ্যাঁ, ওগুলো সব পাইকারি রেটে নিয়ে? পাইকারি রেটে নিয়ে যাই। এমনি আমাদের এখানকার বাজারে ড্রাগন ফলগুলো কি হিসাবে বিক্রি হয়, কিলো হিসাবে না পিস হিসাবে? সব কিলো হিসাবে। কিলো হিসাবে? কিলো হিসাবে। কিলো কত করে? আমাদের এখানে আমরা পাইকারি 200 টাকা কেজি বিক্রি করি, 200-250। আচ্ছা, এই ড্রাগন গাছ লাগাতে মানে কি পরিচর্যা করা হয়? ড্রাগন গাছে চারা গাছ লাগাতে গেলে এতে আমরা জৈবিক সারের কাজ করছি। এটা কেঁচো সার, গোবর সার, খোল দেওয়া হয় এবং গাছের গোড়ায় গোড়ায় পাইপ লাইন করা আছে, ড্রিপ লাইন, গাছে যেন জলের টান না পায়
তার জন্য ড্রিপ লাইন করা হয়েছে, টুপটুপ করে জল পড়ে যায়। এতে আমাদের এতে জল খুব একটা বেশি লাগে না, স্প্রে করা হয়। নানা রকম ওষুধ ওষুধ আছে, স্প্রে করা হয়, করছি। চারা তৈরি করা হয় গেছে, আমাদের চারা নার্সারি করছি, আমাদের নার্সারিতে চারা অ্যাভেলেবেল আছে, আমরা চারা এখান থেকে সেল করি, বিক্রি করি। চারা কি হিসেবে বিক্রি হয়? চারা আমাদের এখানে 40 টাকা করে পিস হিসাবে। এটা পরিকল্পনাটা মাথায় কিভাবে এলো যে অন্যান্য চাষ থাকতে, মানে জানা গেছে কিভাবে যে ড্রাগন? আমরা বেকার ছেলে, আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের বাণিজ্যিকভাবে বা চাষ করা যায়। এরকম তো ধান চাষ, গম চাষ, আলু চাষ করে তো সেরকম কিছু লাভ হয় না, যেভাবে সারের দাম, লেবারের দাম, মুনিশের দাম সেভাবে করা যায় না। তার জন্য একটু উন্নত ভাবনা চিন্তা করে, ভালো মানুষের সঙ্গে পরামর্শ করে এটা করা হয়েছে। এর আগে কী করা হতো? এর আগে আমি ওই চাষবাসই করতাম। চাষবাসে প্রফিট হচ্ছিল না বলে এটা শুরু করেছি। এই ধান চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ, গম চাষ, এইসব চাষ করতাম, এইসব চাষের এখন প্রফিট হচ্ছে না। এখন কি ওই সব চাষগুলো করা হয় না, ড্রাগনের উপরে প্রফিটটা চলে আসে? না, ওই সব চাষগুলো হয়, কম হয়, আর ড্রাগনটা বেশি হচ্ছে। কতটা এরিয়ার মধ্যে আছে? এটা 5 একর জমির মধ্যে করা হয়েছে। তোমার নাম? আমার নাম মান্নান খান, ভবানীপুর পঞ্চায়েতের কানমোড়া গ্রাম। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAB06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।